মোবাইল রিপেয়ার করার আগে এবং পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফোন সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে যে আপনার ফোনটির এক্স্যাক্টলি প্রবলেমটি কি হয়েছে এবং সেটি সমাধানটি কি। যেমন এই ফোনটির ক্ষেত্রে উনি আমাকে জানিয়েছেন যে ফোনটি একবার কাস্টমার কেয়ার থেকে মাদারবোর্ড রিপ্লেস করা হয়েছিল এবং তারপরে উনি অনেকদিন ভালোভাবে ইউজ করেছেন, এরপর হুট করে ফোনটি বন্ধ হয়ে যায় আর ফোনটি আমার কাছে পাঠিয়েছে। তো আমরা দেখব যে মাদারবোর্ডটি আদৌ কি রিপ্লেস করা হয়েছিল কি না এবং কি এই ফোনটি ডেড মোডে রয়েছে, চার্জে দিলে চার্জ নিচ্ছে না। তো এই ফোনের যে মাদারবোর্ডটি চেঞ্জ করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটি প্রুফ দেব। দেখুন, এই ফোনটির মাদারবোর্ডটি পরবর্তীতে নতুন করে লাগানো হয়েছে আর একটি মাদারবোর্ডের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে, আইএমইআই নাম্বার। দেখুন, এখানে কিন্তু নাম্বারটি রয়েছে এবং প্রত্যেকটি ফোনের পিছনে একটি নাম্বার থাকে। যে ফোনটির মাদারবোর্ড চেঞ্জ করা হয় সেই ফোনটিতে মাদারবোর্ডের মধ্যেই কিন্তু নাম্বারটি থাকে আর এই ফোনটির মাদারবোর্ডে একটি আলাদা ধরনের একটি নাম্বার রয়েছে এবং কি মাদারবোর্ডের পিছনে যে প্লাস্টিকের একটি ঢাকনা থাকে সেই ঢাকনার উপরে কিন্তু আরেকটি নাম্বার রয়েছে। তার মানে দুটি নাম্বার ভিন্ন, মাদারবোর্ডটি চেঞ্জ করা হয়েছে, ইনফরমেশনটি একদম সঠিক। তো এই ফোনটির যে ডেড মোডে রয়েছে, ফোনটি এর আগে কোনো দিনও কেউ কাজ করেনি, আমি প্রথম রিবলিং করব আর রিবলিং করে এই ফোনগুলো কিন্তু রান হয়। বলা যায় যে এই ফোনটি নিয়ে যেহেতু আমি শত শত ফোনের কাজ করেছি সেহেতু আমি বলতে পারি যে 100% এই ফোনগুলো রিপেয়ার করা সম্ভব যদি ইনটেক অবস্থায় আমার কাছে নিয়ে আসেন। আমরা এ ধরনের কাজের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করি সাধারণত, যে কাজ করা ফোন আর কাজ না করা ফোন। যদি আপনার ফোনটি কাজ করা না হয়ে থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ফোনটি রিপেয়ার করা সম্ভব, কারণ এই ফোনগুলো নিয়ে এত বেশি কাজ করেছি যে এই কাজগুলো সম্পর্কে এখন যথেষ্ট পরিমাণ কনফিডেন্স আমার রয়েছে। হয়তো যারা নতুন করে কাজগুলো করছেন তাদের কাছে কিছু কিছু কাজ হচ্ছে না বা হচ্ছে, কিন্তু এই কাজগুলো কিন্তু আদৌ কিন্তু নষ্ট হওয়ার মতো না, এগুলো ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এই যে সুন্দর করে র্যামটি আমি রিমুভ করে নিলাম, আর এই ফোনগুলো ফ্রেশ কন্ডিশনে থাকা ফোনগুলোর ক্ষেত্রে খুব সুন্দরভাবে যদি একবার রিবলিংটি করে নেওয়া যায় সেই ফোনটি বলা যায় যে একদম আগের মতো আপনি ইউজ করতে পারবেন। তো কেন সেই সুযোগটি নেবেন না, কেন আপনি পুনরায় রিপেয়ার করে লম্বা সময় আবার ইউজ করবেন না, কারণ এই ফোনটি তো যারাই একবার ইউজ করেছেন সবাই কিন্তু বলেন যে ফোনটির পারফরমেন্স অনেক ভালো, ফোনটি দিয়ে গেমিং সব ধরনের কাজই কিন্তু খুব সুন্দরভাবে এই ফোনটি দিয়ে করা যায়। তো যারা এই ফোনের প্রেমে পড়ে আছেন, দীর্ঘদিন যাবৎ ফোনটি ইউজ করছেন এবং কি তাদের ফোনগুলো ভয়ে আছেন ডেড হয়ে যাবে কি না, আমি আপনাদের বলতে পারি যে এই ফোনগুলো ডেড হয়ে গেলে রিকভারি যেমন সম্ভব সেই ফোনটিতে লম্বা সময় আবার পুনরায় ইউজ করতে পারবেন। অ্যাগেইন যদি পুনরায় 1-1.5 বছর পর বা 2 বছর পর, কারো কারো ফোন কিন্তু আবার ডেড হচ্ছে, তো সেক্ষেত্রে আবারও আপনি রিপেয়ার করে নিতে পারবেন এবং সেই ফোনটি আবারও চলবে। মানে এই ফোনটির আইসিগুলো সাধারণত ড্যামেজ হয় না, আইসিগুলো ভালো থাকে। তো যে কানেকটিভিটি রয়েছে আইসির সাথে, যে বন্ডিং প্যাডের যে বলগুলো কানেকশন থাকে সেগুলো কিন্তু ফল্ড হওয়ার মাধ্যমে, কানেকশন ফল্ড হওয়ার মাধ্যমেই কিন্তু ফোনগুলো ডেড হয়ে যায়। আর এই ডেড হওয়া ফোনগুলোর প্রত্যেকটি ফোনের আইসি কিন্তু ভালো থাকে ম্যাক্সিমাম আমরা বলতে পারি, যদি আপনার ফোনটি ফিজিক্যালি কোনো ড্যামেজ না হয়। কারণ ফোনগুলো অনেক সময় আসছে হাত থেকে পড়ে গেছে বা কোনো প্রেশার লেগে, আঘাত লেগে মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন। তো আপনি এই ফোনটি যদি ফ্রেশ ইউজ করছেন, একদম কোথাও কোনো কাজ করা হয়নি, এ ধরনের ফোন আমাদের কাছে পাঠাতে চান, আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে এই সেবাটি নিতে পারেন, যেটি খুব রিজনেবল প্রাইসের মধ্যে। অনেকে ভাবতে পারেন হয়তো অনেক হাই প্রাইস নিয়ে থাকি, কিন্তু না, এটি খুব রিজনেবল প্রাইসের মধ্যে, যেটি স্ট্যান্ডার্ড একটি প্রাইস। এবং আফটার সার্ভিস ওয়ারেন্টি পাবেন, সার্ভিস করার পরে যদি আপনার এই ফোনটি রিসেন্টলি ডেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফ্রি সার্ভিস পাবেন এবং ট্রাস্টেড, আজ পর্যন্ত কোনো কমপ্লেন নেই, কোনো কাস্টমারের অনাস্থা নেই আমার এই সার্ভিসে, আমি এটি বলতে পারি। কারণ হচ্ছে প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে সার্ভিস দিয়ে থাকি আর আমি ব্যক্তি হিসাবে আমি নিজে একজন মানুষ এবং আমি নিজেই কিন্তু এই সার্ভিসগুলো দিয়ে থাকি, আমি নিজেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি, কাজগুলো করে থাকি, সব মিলিয়ে এখানে কোনো ধরনের গ্যাপ থাকার সুযোগ নেই। আর বাংলাদেশের মিডল পয়েন্টে আমি আছি, বলতে গেলে এটি মিডল পয়েন্ট, কারণ বাংলাদেশের টাঙ্গাইল জেলাটি আসলে মানচিত্রের দিক থেকে মোটামুটি মাঝখানেই পড়ে। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে 4 দিনের মধ্যে ফোনটি আবার রিটার্ন পাবেন,
এবং যারা কুরিয়ারে পাঠাতে চান তারা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ফোনে সরাসরি কলে যোগাযোগ করবেন। আর যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আগে কথা বলে তারপরে আসবেন, হুট করে এনি টাইম চলে আসবেন না, কারণ কাজের একটি শিডিউল থাকে, সেই হিসাবে কাজ করতে হয়। প্রচুর পরিমাণে ফোন কিন্তু আমার কাছে জমা থাকে যেগুলো সিরিয়াল মেনটেন করে একের পর এক কাজ করতে হয়। তো সব মিলিয়ে আমার এই ভিডিওগুলো থেকে অনেকেই অনেক সুন্দরভাবে এই কাজটি সম্পর্কে বুঝতে পারছেন এবং কি এই সেবাটি আমি সারা বাংলাদেশব্যাপী দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছি। আমার ভিডিও অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, হয়তোবা আমি টেকনিশিয়ানদের জন্য সেরকম কোনো ভিডিও নিয়ে আসি না বা নিয়ে আসতে পারি না, কিন্তু এখান থেকেও অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু অনুপ্রেরণা পায়, তারা তাদের কাজের যে গতি সেটি চেঞ্জ করার চেষ্টা করে এবং তারা আত্মবিশ্বাসী হয় এই কাজগুলোতে। তো এখান থেকে আমি বলবো যে আমাদের টেকনিশিয়ান ভাইরা যারা এই কাজগুলো করছেন তারাও অনেক সুন্দরভাবে এই কাজগুলো করুন, এবং যারা এই কাজগুলো কনফিডেন্টলি করছেন তারা অবশ্যই এই কাজগুলোতে ভালো সার্ভিসের মাধ্যমে আপনার ব্যবসাকে প্রসারিত করার চেষ্টা করুন, কারণ এ ধরনের প্রবলেম কিন্তু অসংখ্য রয়েছে। আমি হয়তো হাতে গোনা অল্প কিছু ফোন কাজ করি কিন্তু সারা বাংলাদেশে এই ফোনগুলো কিন্তু অসংখ্য রয়েছে, প্রত্যেক দিন কিন্তু অনেক ফোন খারাপও হয়ে যাচ্ছে। হয়তো একটু দক্ষ টেকনিশিয়ানের কাছে গেলে এই ফোনগুলো কিন্তু রিপেয়ার সম্ভব হতো, সেই ফোনটি হয়তো একজন নতুন যারা এই কাজগুলো সবে শুরু করেছে কিছু কিছু কাজ করছে তাদের হাতে এটি ঝুঁকি থাকবেই। এটি খুবই সহজ বিষয় কারণ এই কাজগুলো আয়ত্ত করা খুবই কঠিন, ডাবল ডেকার সিপিউ যেহেতু সিঙ্গেল সিপিউ না, আর একজন যার ফোন তিনি যদি ঠিক করতে গিয়ে রিপেয়ার করতে গিয়ে যখন আনসাকসেস হবেন তখন তিনি বুঝবেন যে এই ফোনটি আসলে কত ভালো ফোন ছিল, তার কাছে অনেক মূল্যবান ছিল, অনেক ডকুমেন্ট ছিল, তখন কিন্তু অনেক হতাশ হন। কারণ এই বিষয়গুলো আমি একেবারে বলতে গেলে যে মাঠ পর্যায়ে আমি কাজ করছি, যেহেতু আমার কাছে প্রতিদিন এই বিষয়গুলো আমার ফেস করতে হয়। অনেকে এই ফোনগুলো নিয়ে পড়ে হতাশ হয়ে পড়ে, অনেক রিকোয়েস্ট করেন যে ফোনটি একটু দেখে দেন। তো সেজন্যই বলবো যে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে রাখবেন, শেয়ার করলে কি হবে যারা এই কাজগুলো করাবেন তারা অবশ্যই একটু ভেবে চিন্তে করাবেন, যারা এক্সপার্ট রয়েছেন তাদের হাতে ফোনগুলো পড়লে অবশ্যই ফোনগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, আর যারা নতুন রয়েছে তাদের কাছে ফোনগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। হয়তো তারা নিজেরা কিছু পুরনো মাদারবোর্ড থেকে আরও বেশি প্র্যাকটিস করতে করতে এক সময় ভালো যখন করবে তখন কিন্তু ফোনগুলো প্রত্যেকটি ফোনে যে এইভাবে রান হয়ে যাবে, এইভাবে প্রত্যেকটি ফোন এক চান্সে রিবলিং করে একদম ফিটিং করে পাওয়ার বাটন প্রেস করা মাত্রই দেখবেন ফোনটি রান হয়েছে। আর এগুলো রান হওয়ার মতো ফোন, এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আমার অভিজ্ঞতা যদি আপনারা যাচাই করতে চান তাহলে আমার পুরনো ভিডিওগুলোতে চলে যান, এবং যখন এই পোকো X3 প্রো বাংলাদেশে খুব কম রিপেয়ার হতো তখন কিন্তু আমি অসংখ্য ফোন রিপেয়ার করে সফলতার সাথে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।